তোমাদের সামনে আবার চলে এসেছি। এই দেখো আমাদের রিমি, রিমিকে দেখো, রিমির বাচ্চারা কি অত্যাচার করছে। এই দেখো, এর নাম হচ্ছে চ্যাম, এর নাম হচ্ছে খেকি, এর নাম সোনা, এর নামে দেখো চুটকি। চুটকি তো দুধ পাচ্ছে না, চুটকির মার দেখো কি অত্যাচার করছে। ওদের হচ্ছে 8টা বাচ্চা হয়েছে জানো বন্ধুরা, আর ওর মার দুধ হচ্ছে 8টা, তার মধ্যে দুটো কানা দিয়ে। এখন দেখো কি করছে, দুটোই দুধ আসেই না, কিন্তু এখন সেই 8টা বাচ্চা। এই দেখো আমাদের চুটকিকে দেখবা, সব থেকে চুটকি হচ্ছে বদমাইশি করে বেশি। এই দেখো, এটা হচ্ছে আমাদের চুটকি, দেখেছো? হিসু মেখে সারাদিন শুয়ে থাকে জানো তো, হিসু করবে আর হিসুর উপর শুয়ে পড়বে। এটা হচ্ছে প্রথম লাস্টের বাচ্চা, তার জন্য এর এই অবস্থা। আর এই দেখো প্রথম বাচ্চাটা শুধু দেখো বন্ধুরা, এই দেখো আমাদের চ্যাম, এর নাম হচ্ছে, এই দেখো, ও শুধু খায় দায় আর ঘুমাতে পারলে আর কিছু চাই না। আর এইগুলো তো দেখছো, 1 2 3 4 5 6 7 8, আর আমাদের দেখো মেয়েটার অবস্থা কি কি অবস্থা, দেখেছো কিভাবে অত্যাচার করছে বন্ধুরা, দেখো একবার। এই দেখো আমাদের চ্যাম, ও চ্যাম দাদা দেখো, কেউ 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 খুব সুড়সুড়িয়ে দেয় জানো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, মা ছেলে কেমন আদর করছে, এটাই হচ্ছে সন্তানের টান আর মায়ের ভালোবাসা। দেখেছো দেখেছো কেমন আদর। আর উনি তো এখন পাড়া বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, এই দেখো চুলকাতে শিখে গেছে, যাও মার কাছে যাও, হ্যাঁ মাকে একটু আদর করে দাও দাও, হ্যাঁ ওই দেখো মাকে কেমন আদর করছে দেখো। এদিকটা দেখো অবস্থা, দেখেছো বন্ধুরা কি অবস্থা, এর ঘাড়ে উঠে দুধু খাচ্ছে। আর আমাদের নিরীহ মেয়েটা কিছু করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখে যাচ্ছে। এই দেখো কেমন গরম দিচ্ছে, ও চুটকি চুটকি আর দুধু খেতে হবে না। দেখো কি করছে এটা, দেখো দেখো কি করছে দেখো। এই আজকে তোমার হচ্ছে
28 দিন বয়স হলো। এই দেখো বন্ধুরা কি করছি, ওদের মায়ের তো বেশি দুধ নেই, তার জন্য দেখো তুলা দুধ খাওয়াতে হচ্ছে। এবার পেট না ভরলে কি বলতো, কানছে কুই কুই করে তোমার এদিক ওদিক চলে যাচ্ছে হুটোপাটা করে, তাই তুলা দুধ খাওয়াতে হচ্ছে। এই দুধগুলো প্রত্যেক দিন 3 প্যাকেট করে দুধ লাগে এদের জন্য। এবার এই দুধের দাম 1-1টা 400 টাকা করে, 3 প্যাকেট করে দুধ লাগে। ওর মায়ের তোমার প্রথম প্রথম দুধে হয়ে যেত, তারপরে যে বেশ কিছুদিন হলো এই 8-9 দিন, তখন আর দুধে আর হয় না। যে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিলাম, মানে এদের যে ডাক্তার দেখে হওয়ার আগ পর্যন্ত, মানে কি বলুন তো, ওরা তোমার হচ্ছে ওদের মাকেও দেখায় ওই ডাক্তারই, কোনো কিছু অসুবিধা হলো দে ডাক্তার বলে গেল